ما انا اشتري سين اللي دهن ما كان بحني لغا لا اللي ما كان والله غادي فيهم لا انا باي ماسكي تمي راك اي سوغي لا يركم بحيز هاي جاس السلام عليكم সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দুই আমিও হাওড়া এলাকার ছেলে খুবই ভালো আছি এই যে দেখতেছেন বৈশাখ মাস ঠিক আছে ধান কাটার সময় তো অনেক ভালো লাগতেছে আজকে কি কমু ভালো লাগতেছে এর কারণ তো অবশ্যই একটা আছে আর ভালোবাসার মানুষদের জন্য আজকে একটা অন্যরকম সারপ্রাইজ আছে ফাইনালি আসতেছে একজন দেখতেছেন তাহলে বুঝবেন আর আমার সাথে থাকেন এই মানুষটাকে চিনি নি দেখেন এটা হলো সারপ্রাইজ ঠিক আছে আমার ভালোবাসার মানুষদের জন্য এই সারপ্রাইজ এটাই ভালোই না এই সারপ্রাইজ দিছি আমি পাড়াইলি দেখো কি গরমের মধ্যে আইছে এলা কষ্ট মাস্ট কইরা যাক ঠিক আছে আর এই দেখেন আমার বাড়ি রে এটা এই হলো আমার বাড়ি আর এই যে মাছমারি এই যে নদী ঠিক আছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু রাষ্ট্রপতি আব্দুল হামিদ দাদার জন্য এত কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব মিলে আর এই যে ভাইয়ার আইসা এই যে পারস ভাই সুমন ভাই বড় ভাই ঠিক আছে মায়ার ভাই আর এর চেহারা কিন্তু মায়ায় ভরা অবস্থা খারাপ হয়ে গেছে ঝানি টানি করে আইসে অন বেশি কথা কমো না দেখতে পেন মাছ ধরতে যাইতাছি দি মাছ পাই কিনা আমার রিজিক না আজকে ওই যে আমদাদুল আমদাদুলের রিজিক কি আছে দেওয়া যাক যাইতাছি আমদাদুল লিলে আর ভাইসারে আছে পারবেস ভাই মানে কি আছে তোমার রিজিক না এটা আমার রিজিক আজকে তোমার রিজিক আইছি তো মাছ ধরতে ভাই মাছ পাই মু ভাই ভাই মাছ ইনশাআল্লাহ ভাই মাছ পাবো আজকে আমদাদুল দিয়ে তুলবা কোন দিকে ওই ওই দিকে ওই দিকে ভাই ওই দিকে তো ভাইবো ঠিক আছে তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের সাথে থাকেন হ্যাঁ এবার দি আমাদের রিজিকি কি আছে মাছ দুই একটা ভাই মাছ আছে কিনা আমদাদুলের রিজিকি কি আছে আমদাদুল কি ভাই মাছ খাওয়া যাইতে পারবো কিনা নিজে ধরবো নিজে ডুব দিব দেখতে থাকবে না সাথে তাই বীজ বন্ধ পানির তল দিয়ে সুঙ্গান বাসকা ঠিক আছে আপনার সাথে তাই আরে পাওয়ার ব্যাংক এ নাকি আর তিরিশ হাত পানির তলে ডুব দিয়ে বাড়ি গেলে তাহলে আন্তরতাম না যদি না আন্তর নাম বা বেশি কথা নাই তুমি ডুব দিবা বুঝছো বন্যার পানির মধ্যে ডুব দিবা তুমি বেশি লাভাইছো আর এতদিন গেলি কইছো যে আমি মাছ ধরা নিজে মাইরা খাবো পড়ছি নিজে মাইরা নিজে ধরে খাইবা ওকে আমি নামবো নামবো মানে নামবই নামো তুমি দেখি কি করো আর আমি নামলে আর যদি আমি নামি ভাই যান দলেশ্বরী নদীর মাঝি এলেক্সিবুস এলেক্সিবুসের মাছ ধরা তো অনেক দেখছেন এবার ধরবো কেডা আমদাদুলে মাছ ধরবো আজকে ঠিক আছে আজকে চুই আসছি সবুজের এলাকায় সবুজের সাথে মাছ ধরতে নামমো আমার ডর করতেছে নাকি অনেক নিচু জায়গা বিষ হাত নিছে নাকি বিষ হাত পানি আমি এখন টেনশন করতে বাবা দেই কারো এই কারো কারো কানে পানি লাগাইলো মে কানে পানি লাগাও নাইলে মে কানে কানে পানি দিকে দিব কানে লাগাও লাগাইয়া বিসমিল্লাহ কয়া নামো বিসমিল্লাহ কয়া তুমি নামো আগে পানি আমাইছিনি ভিতরে আমাইছিনি একটু একটু দিয়ে দাও নামো অল্প অল্প আরে মে বইবে আরে আমরা আল্লাহ দেখেন এই বাসে ডুব দিব এমদাদুল ডুব দিব এই বাসে
পাল্লায় উঠছে এটা কি মাছ ধরবো কর ভাই নতুন পানি কেন জোর দ জোর রে বইবে আবার টাপা মারে যাই বলে মাছ ধরবো কুটিন আছে কষ্ট আছে রে ভাই এত সহজ না যে মাছ ধরি মাছ ধরাটা কষ্ট আছে অনেক পানি ঠিক আছে কান ব্যথা করে যাইতে এই যে বড় ভাই যাইতেছে অবশ্যই মাছ অবশ্যই ডুব দিয়ে মাছ উঠবো আর এই জাহর অঞ্চলটা দেখ কেলন ভয় লাগে না আমার বাস তিন ইন্টারভিউ নিতেছে আমার বাস তিনি বই পাই আমরা হাওয়ার অঞ্চলের মানুষ কন এগুলার কি বই পাইব এই যে মনে করেন এই পানির বই পাইবে জিন্দিগিতে জীবনে বই পাইব না আর এই জিগাই যাচ্ছে বই পাইব কিনা ঠিক আছে ভাইয়া কেমনি কেন ভিডিও হচ্ছে একটা আচ্ছা বট আপনার কাছে আলা নাম রাইবে ভাই নাকি টিকটক করবো ভাই টিকটক করতো টিকটক করে আলন তোমার ঋদিকে আছে ওই যে তোমার ঋদিকে এগুলা দুই ভাই আর একটা ডুব দিছে আর একটা পাওয়া যায় কিনা এমদাদুলের ঋদিকে কি আছে
بندو دلے اے نا کہ بھائی اونو اس کے ماس پائتا سی نا بوچھی نا کسو بیابات تا ماش دی اس کا ماش نہ لے جائتم نا احمد اللہ سے ماش کھایا تے سر میں ماش کھایا دم ہاں سنگا سے نے اونے کہ جے میں ایک دم لائن انت کے سوجا ایک دم لائن منور 20 50 تا سنگ ہوئی ہوئی 50 تا اوپر ہوئی 50 تا تو منیمم 20 تا تو ملبو 10 تا ملبو 10 تا کم نے کمڑا رزق مالک اللہ اچھا ماش تے کون سمے بیشی ملے بھائی اوئے کاتی ماش ہلے کاتی ও পানি কমলে সেই ভরার পরে জন টান না 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 ও ও ভাই বুঝছে এ ভাই বুঝছে তখন হলো মাছ পাওয়া জন এই যে পানি বেশি ও না বর্ষাকালে জন আমার টান দে পানি তখন সব মাছে সুঙ্গাত লাগে সব তো জো থাকে ভাই জোর একদা যেই মাছ পড়ে আপনি তো জানেন ভাই আমরা দিলে কি আমরা দিলে কিছু জানে না এ কই তাইকে পড়িস আল্লাহ জানে সিলেট তাইকে পড়িছে সিলেট মনে এগুলা নাই কিছুই জানে না আমার চিন্তা ধারণা চিন্তা ধারণা আমার চিন্তা ভাবনা খুব গভীর আমি চিন্তা করতেছি যে ওইদিকে একটা বান দিমু ওই যে দেখাও ধলেশ্বরী নদী মিশিং দিয়া ধলেশ্বরী নদী ইচ্ছা লাগবো কত বড় চিন্তা ধারণা কি চিন্তা ধারণা করছে কোন সবাই আত্মালি দেন নাকি আত্মালি দেন আত্মালি দেন নদী চালাইবো ওরে বাবা ভাই কি কইছে আমি দাস ভাই কি গো নদী চালাইবো পারমু পারবো পারমু নি না বেশি বেশি লাগালে ভাড়া দিব তো হ্যাঁ বেশি বেশি দিতে লাগানি হয় বেশি লাগালে ভাড়া দিব ভাড়া দেব না কি আছে ভালো কইছো তেল লাগবো আমদার মাছ মারুম না তেল লাগবো এমন ইচ্ছিলি বাইটা পুরোটা আমদার মাছ মারুম না ইচ্ছা আমদা দলে সব মাছ লয়া নদী দলেশ্বরী নদীর মাছ যা আছে সব লয়া সিলেটে দেব আমদার মাছ মারুম না নদী শুকিয়ে গেলে তো আমরা মাছ মারতে পারুম না নাকি আমি খুব বড় ধরনের ওই জায়গায় একটা বান্ধব নেবো কালকে প্ল্যান করবো এখানে একটা বান্ধি ভাই আমি দেবো এখানে তুমি দিও তোমার তুমি যে আমি দিবো আমরা ইটের ভাড়া খোলা আছে ইটের ভাড়া দেখবে বান্ধি ইটের ভাড়া দিয়া ইট দিয়া বান্ধিবা দেখ ভালোই কইছে চিন্তা ধারণা অনেক অনেক বড় সে মনে করেন যে সব মাছ একবারে মারা লাগবো কষ্ট করে কেড়ে মারবো ডুবাইয়া ডুবাইয়া সুঙ্গা ডুবাইয়া কেড়ে মাছ মারবো মানে আর চিন্তা ধারণা মনে করেন পানি সব সিচ্ছা লাগবো সিচ্ছা মনে সব মাছ সহজে মেরা লাগবে একদম সহজ চিন্তা ধারণা কই খেলাইছে দেন আর যাক কালকে আমরা বান্ধি যাচ্ছি ধন্যবাদ 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 এরকম চিন্তা ভাবনা বারবা ভাই শুনছেন নি কথাগুলা সব শুনছেন না যাক কালকে আমরা শুরু করতেছি তাহলে বান্ধি মু বান্ধিয়া মনে করেন কি করবা পুরোটা সিচ্ছা মনে সহজে মাছগুলো না না ওই যে আমরা দুলে চিন্তা ধারণা করছি তো গাইস অনেকক্ষণ ডুবাইছি ডুবাই উবাইয়া মনে করেন কি কু মাছ খা আসলে মাছ মাছের সংখ্যা অনেক কম এই আসলে লোকটার রিজিকে মনে মাছ নাই ওই যে মাছের সংখ্যা অনেক কম এই যে দুইটা মাছ আর কয়েকটা আছে ফনা টনা সুডু মনে হয় আর দশটা মাছ পাইছি সব মিলে তো এটাই আর রিজিকে মাছগুলো আছে কি আর কমু কি ভাই মাছ কি তুমি আরো খাইছো আগে না এরকমটা খাইছি না এরকমটা খাইছো না সত্য কথা এটা এরকমটা খাইছি না হ্যাঁ তোমার ইয়ার কি মাছ খাইবা ভাই মাছ খাইবা তোমার হ্যাঁ কম দুইটা মাছ আর কয়েকটা মাছ আছে দিয়ে আরো কতক্ষণ তুলুন আর কয়েকটা মাছ পাই কিনা তো বেশি কথা কমু না
আজকের ভিডিও এখানেই শেষ করে দিই নাকি ওকে এখানেই শেষ করে দেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবারো দেখাইবো আমরা দুলে মাছ খায়া ভাই মাছ তো সেই শাক আবার আইবো আবার আইবো মাছ খাইতো তখনকে আবার দেওয়া হইবো ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেওয়া হইবো আমরা দুলে রে ভালো থাকবেন সবাই